84 বছর পর্যন্ত মাজহাব ছিল না, আবু হানিফা আবিষ্কার করছে, মাজহাব ইমাম মালিক আবিষ্কার করছে, মাজহাব ইমাম আহমদ বিন হাম্বল আবিষ্কার করছে, মাজহাব শাফি আবিষ্কার করছে, এর আগে তো 80 বছর পর্যন্ত মাজহাব ছিল না। ও মুসলমানরা তোমরা মাজহাব করে মানতেছো, চলো ডাইরেক্ট কোরআন হাদিস মানি, এই কথা বলে কি বলে না? এখন শুনেন আবু দাউদ তিরমিজি উভয় সুনানের কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে বিশুদ্ধ সূত্রে সরালে, সেই হাদিসটা হলো হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, হে মুআজ তুমি ইয়ামানে চলে যাও, ওই দেশে ইসলামের দাওয়াতের দরকার, সেই দেশে গিয়ে তুমি ইসলাম প্রচার করো, আমি মদিনায় বসে তোমার জন্য দোয়া করব। মুআজ বললেন, হুজুর আপনার যদি সিদ্ধান্ত হয় আমি এখন রাজি না, তবে আপনি আপনাকে দূরে সরে যাইতে মন চায় না, আপনার নির্দেশ পালন করতে অবশ্যই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বিদায় করলেন, বিদায় করার কাহিনী হলো আশ্চর্য কাহিনী। আল্লাহু আকবার, রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামানে, ইয়ামান আর মদিনা শরীফ অনেক দূরত্ব, এখন আপনি জানেন সেই অনেক দূরত্ব, সেইখানে ইসলামের দাওয়াত দিয়া যে সমস্ত হাজার হাজার মানুষ ইসলাম যখন গ্রহণ করবে তাদেরকে তুমি ইসলাম শিখাইবা, তারা যখন কোনো সমস্যার প্রশ্নের উত্তর তোমার কাছে চাইবে তুমি উত্তর দিবা, কেমন করে সমস্যার সমাধান কেমন করে দিবা এটাকে আমাকে বুঝাও। সব ক্লাস নিচ্ছে আল্লাহ হাবিব তার দিক থেকে লোক না, বিরাট
এই কারণে বুঝে মাজহাব যারা মানে মাজহাবকে আবিষ্কার করেছে তার উপরে আমার আল্লাহ রাজি এবং রসুল রাজি, তার মাজহাব অমান্য করে শিরক বিদআত বলে তাদের উপরে আল্লাহ নবী নিজের ঘটনা হাদিসের কথা তোমার কথা এবার থাকলে দেখাই তো হাদিসটা মৌজুদ কেমন কথা ঘটনা নাই সই হাদিস